নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প গল্পটির নাম বলবান জামাতা নলিনীবাবু আলিপুরে পোস্টমাস্টার বেলা অবসান প্রায় আপিসে নলিনীবাবু ছটফট করিতেছিলেন আশ্বিন মাস সম্মুখে পূজা নলিনীবাবু ছুটির দরখাস্ত করিয়াছিলেন কিন্তু এখনও হেড অফিস হইতে কোনো হুকুম আসিল না যদি আজ পাঁচটার মধ্যেও হুকুম আসে তবে আজই মেলে এলাহাবাদ রওনা হয়ে যাবেন এলাহাবাদে তাহার শ্বশুরালয় নলিনীবাবু এই প্রথম শ্বশুরবাড়ি যাইবেন জিনিসপত্র কিনিয়া বাকশতরঙ্গ সাজাইয়া প্রস্তুত হইয়া বসিয়া আছেন কিন্তু এখনও ছুটির হুকুম আসিল না বেলা চারিটা বাজিল হঠাৎ টং টং করিয়া টেলিফোনের ঘণ্টা বাজিয়া উঠিল বড় আশা করিয়া নলিনীবাবু টেলিফোনের নল মুখে দিয়া বলিলেন ইয়েস কিন্তু হায় ছুটির হুকুম আসিল না একটা মানি অর্ডার সম্বন্ধে কি গোলমাল ঘটিয়াছিল তাহারই সংক্রান্ত একটা প্রশ্ন নলিনী হতাশ হইয়া আবার চেয়ারে আসিয়া উপবেশন করিলেন একটা টুকিটাকি পর পকেট হইতে একখানি পত্র বাহির করিয়া পড়িতে লাগিলেন পত্রখানি তাহার স্ত্রীর লেখা ইতিপূর্বেই সেখানে বহুবার পাঠ করা হইয়াছিল আবার পড়িলেন একটি পাখির ছবি নিম্নে সোনার জলে মুদ্রিত যাও পাখি মম আছে প্রাণপতি প্রিয়তম তোমার সুধাবাখা পত্রখানি পাইয়া মন প্রাণ শীতল হইল নাথ এতদিনের পর কি দীর্ঘ বিবাহের অবসান হইবে তোমার চাঁদ মুখখানি দেখিবার জন্যে আমার চিত্তচকর উৎকণ্ঠিত আছে। আজ দুই বৎসর আমাদের বিবাহ হইয়াছে এখনও একদিনের তরে প্রতিসেবা করিতে পাইলাম না ছুটি হইলে শীঘ্র চলিয়া আসিও দুঃখিনী আশাপথ চাহিয়া রহিল দিনাজপুর হইতে মেজদি আজ আসিয়া পৌঁছিয়াছেন কতদিনে তোমার ছুটি হইবে পঞ্চমীর দিন যাত্রা করিতে পারিবে কি আজ তবে আসি মনে রেখো ভুলো না তোমারই সরোজিনী নলিনীবাবু পত্রখানি উল্টিয়া পাল্টিয়া পাঠ করিলেন শেষে পুনর্বার তাহা পকেটে রাখিয়া দিলেন পাঁচটা বাজিতে আর অধিক বিলম্ব নাই আজও ছুটির কোনো সম্ভাবনা দেখা যাইতেছে না নলিনীবাবু একটি মৃদু রকমের দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া আবার কার্যে মন দিতে চেষ্টা করিলেন যাহা হোক আর চতুর্থী মাত্র যদি আগামী আগামীকলও ছুটি আসে তবুও পঞ্চমীর দিন যাত্রা করিতে সমর্থ হইবেন পাঁচটা বাজিতে আর যখন দুই এক মিনিট বাকি আছে তখন আবার টেলিফোন কল ঝংকার করিয়া উঠিল আবার নলিনীবাবু নলে মুখ দিয়া বলিলেন ইয়েস ছুটি 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 নলিনীবাবু দুই সপ্তাহের বিদায় পাইয়াছেন ডেপুটি পোস্টমাস্টারকে চার্জ বুঝাইয়া দিয়া আজই রাত্রে নলিনীবাবু রওনা হইতে পারিবেন সরোজনীর পত্রে প্রকাশ দিনাজপুরের মেজ দিয়ে আসিয়াছেন ইহার আসিবার কথা পূর্বেই নলিনীবাবু অবগত ছিলেন এবং সেই জন্যেই বিশেষত এবার এলাহাবাদ যাইবার জন্য তাহার এত অধিক আগ্রহ দিনাজপুরের মেজদির উপর তাহার বিলক্ষণ রাগ আছে তাই তাহার সহিত এখন একবার সাক্ষাতের জন্য তিনি বড় ব্যস্ত কিন্তু সে ব্যাপারটি কি বুঝাইতে হইলে মেজদির একটু পরিচয় এবং নলিনীর বিবাহবাসরের একটু ইতিহাস বিবৃত করা আবশ্যক মেজদির স্বামী মহা সাহেব লোক তিনি দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মেজদিন নামটি উল্লেখ করিলেই সকলেই তাহাকে অনায়াসে চিনিতে পারিবেন শ্রীমতী কুঞ্জবালা দেবীর স্বাক্ষরিত ওজস্বিনী স্বদেশী কবিতাগুলি বর্তমান সময়ের মাসিক পত্রা দিতে কে না পাঠ করিয়াছেন সৌভাগ্যবশত ফুলার সাহেব বাংলা জানেন না জানিলে এতদিন কুঞ্জবালার স্বামীর চাকুরিটি লইয়া টানাটানি হইত কুঞ্জবালা বিদুষী সুতরাং বলাই বাহুল্য তাহার রসনাটি খুরোধার তিনি ইংরাজিতে শিক্ষিতা সুতরাং তাহার আইডিয়াল সর্ববিষয়ে সাধারণ বঙ্গলালনা হইতে বিভিন্ন স্বরূপ বলা যাইতে পারে একবার তাহার এক দেবর এক শিশি সুগন্ধি কিনিয়ে আনিয়াছিল দেখিয়া কুঞ্জবালা জিজ্ঞাসা করিলেন ও কার জন্য এনেছিস নিজে মাখব দূর ও জিনিস তো কেবল স্ত্রীরকে আর বাবুতে মাখে পুরুষ মানুষ কখনো সুগন্ধি ব্যবহার করে বালক দেবটি বৌদিদির তীক্ষ্ণ বিদ্রুপ বুঝিতে না পারিয়া ভালো মানুষের মতো বলিয়াছিল কেন বাবুরা কি পুরুষ নয় নলিনী বাবুর যখন বিবাহ হয় তখন তাহার মূর্তিটি দিব্য গোলগাল নন্দুলালি ধরনের ছিল গাল দুইটি টেবো টেবো হাত দুখানি নবনিতপম প্রকোষ্ঠ দেশের কোমল অস্থিগুলি কোমলতর মাংসে সম্পূর্ণভাবে প্রচ্ছন্ন শীলতার অনুমোদিত না হইলেও বিবাহবাসরে বাসরে কুঞ্জবালা নলিনীর দেহখানির প্রতি বিদ্রুপের তীক্ষ্ণবাণ নিক্ষেপ করিবার প্রলোভন সম্বরণ করিতে পারেন নাই রবীন্দ্রবাবুর কাব্য কিছু কিছু পরিবর্তন করিয়া তিনি বলিয়াছিলেন নলিনীর মতো চেহারা তাহার নলিনী যাহার নাম কোমল 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 অতি যেমন কোমল নাম যেমন কোমল তেমনই বিকল তেমনই ধাম নলিনীর মতো চেহারা তাহার নলিনী যাহার নাম একটি শ্লেষ বাক্য মনুষ্যকে যেমন সচেতন করে দশটি উপদেশ বচনেও সেরূপ হয় না এই শ্লেষ বাক্য যদি সুন্দরী মুখ হয় এবং সেই সুন্দরী যদি সম্পর্কে শ্যালিকা হন তাহা হইলে একটি শ্লেষ বাক্যের পর শতগুণ সাংঘাতিক হইয়া ওঠে বিবাহের পর নলিনীবাবু কলিকাতায় ফিরিয়া আসিলেন তাহার শ্বশুর মহাশয় সপরিবারে কর্মস্থান এলাহাবাদে চলিয়া গেলেন কিন্তু বিদুষী শালিকার ব্যঙ্গ নলিনী কিছুতেই বিস্তৃত হইতে পারিলেন না একদা সন্ধ্যায় পোস্ট অফিস হইতে বাসায় ফিরিয়া ইডি চেয়ারে পড়িয়া নলিনীবাবু ধূমপান করিতেছিলেন এমন সময় সহসা তাহার মনে একটা মতলবের উদয় হইল কেন তিনি তো চেষ্টা করিলেই এ কলঙ্ক মোচন করিতে পারেন শরীর পুরুষোচিত দৃঢ় করিতে পারেন পরদিন বাজার হইতে তিনি স্যান্ডর ডাম্বেল আদি ক্রয় করিয়া আনিয়া বাড়িতে রীতিমতো ব্যায়াম অভ্যাস করিতে যত্নবান হইলেন নিজ দৈনিক খাদ্য তালিকা হইতে মিষ্ট দুগ্ধ ঘৃত ও তন্ডুল যথাসম্ভব কাটিয়া দিয়া তৎস্থানে রুটি মাংস ডিম্ব প্রভৃতি যোজনা করিলেন প্রথম প্রথম পাঁচ সাত মিনিটের অধিক ব্যায়াম করিতে পারিতেন না ক্লান্ত হইয়া পড়িতেন অভ্যাসের গুণে ক্রমে প্রভাতে ও সন্ধ্যায় অর্ধ ঘণ্টা কাল ধরিয়া নিয়মিতভাবে ব্যায়াম করিতে লাগিলেন এক বৎসর এই রূপ করিয়া তাহার অঙ্গ প্রত্যাঙ্গাদি বিলক্ষণ দৃঢ় হইল তখন শিও মূর্তি আরও অধিক মাত্রায় পুরুষ করিবার অভিপ্রায়ে তিনি দাড়ি কামানো বন্ধ করিয়া দিলেন দুই একটি শিকারী বন্ধুর সহিত মিলিত হইয়া মধ্যে মধ্যে পল্লীগ্রামে গিয়া হংস বন্য শুকরাদি শিকার করিতেও অভ্যাস করিলেন এই রূপ করিয়া দুই বৎসর কাটিয়াছে এখন আর সে নলিনী নাই এখন তাহার কপলদেশ বসা শূন্য চিবুকাগ্রভাগ সূক্ষতা প্রাপ্ত হস্তপদাদি অস্থিবহুল হইয়াছে ফলত তিনি নামের এখন সম্পূর্ণ অযোগ্য হইয়া উঠিয়াছেন এমন সময় একবার কুঞ্জবালার সহিত সাক্ষাৎ আকাঙ্ক্ষিত হায় নামটাও যদি পরিবর্তন করিবার উপায় থাকিত নলিনীবাবু মনে করিয়াছেন তাহার পুত্র জন্মিলে তাহার নাম রাখিবেন খুব একটা ভীষণ রকমের কি নাম রাখিবেন এখনো স্থির করিতে নাই। পরদিন বেলা সময়, নলিনীবাবু করিলেন তাহার পরিধানে পায়জামা ও লম্বা পাঞ্জাবি কোট মস্তকে পাগড়ি হস্তে একটি বৃহদাকার জোষ্ঠী দেখা যাইতেছিল জিনিসপত্রের সঙ্গে একটি বন্দুকের বাক্স ইচ্ছা ছিল ছুটিতে কিঞ্চিত স্বীকারও করিয়া যাইবেন স্টেশনে নামিয়া চতুর্দিকে চাহিয়া দেখিলেন কই কেহ তো তাহাকে লইতে আসে নাই গত কল্লো যাত্রা করিবার পূর্বে তিনি যে শ্বশুরমশাইয়ের নামে চারিয়ানার টেলিগ্রাম একটি পাঠাইয়াছিলেন তাহা পৌঁছে নাই কি কুলি ডাকিয়া জিনিসপত্র লইয়া নলিনীবাবু স্টেশনের বাহিরে গেলেন একজন গারোয়ানকে জিজ্ঞাসা করিলেন মহেন্দ্রবাবু উকিলকা বাছা জানতা গাড়োয়ান উত্তর করিল হ্যাঁ বাবু আইয়ে চলো বলিয়া নলিনী গাড়িতে আরোহণ করিলেন এলাহাবাদে বাবু পূর্বে কখনো আসেন নাই এমনকি তিনি এই প্রথম বঙ্গদেশের বাহিরে পদার্পণ করিয়াছেন পশ্চিমের শহরে নূতন দৃশ্য দেখিতে দেখিতে তিনি চলিলেন অর্ধ ঘন্টা পরে গাড়ি একটি বৃহৎ কম্পাউন্ডযুক্ত বাড়িতে প্রবেশ করিল সম্মুখেই বহির্বাটি বারান্দায় একটি নয় দশ বছরের বালিকা খেলা করিতেছিল বারান্দার নিম্নে বামে একটি কূপ সেখানে বসিয়া একজন পশ্চিমা ভৃত্ত সজরে একটা কটা জিতেছিল গাড়ি হইতে অবতরণ করিয়া সেই ভৃত্তকে সম্বোধন করিয়া নলিনীবাবু বলিলেন এই মহেন্দ্রবাবু উকিলের বাড়ি হাঁ বাবু বাবু আছেন না তিনি কিদারবাবু উকিলের বাড়ি পাশা খেলতে গিয়েছেন আচ্ছা ভিতরে খবর দাও বলো জামাইবাবু এসেছেন এই কথা শুনিবা মাত্র যে মেয়েটি বারান্দায় খেলা করিতেছিল সে ছুটিয়া বাড়ির মধ্যে গিয়া গগন বিদীর্ণ করিয়া বলিল ও গো তোমাদের জামাইবাবু এসেছেন ভিত্তটির নাম রামশরণ সে এই কথা শুনিয়া দন্ত বিকশিত করিয়া বলিল আরে জামাইবাবু বলিয়া সে চটপট হাত ধুইয়া ফেলিয়া নলিনীকে একটি দীর্ঘ সেলাম করিল তাহার পর রামসরণ জিনিসপত্র গাড়ি হইতে নামাইয়া ফেলিল এদিকে বাড়ির ভিতর হইতে নানা আকারের বালক পালিকাগন উঁকি মারিয়া জামাই দেখিতে লাগিল। রামসরণ নলিনী বাবুকে বৈঠকখানার ঘরে লইয়া গিয়া বসাইল বলিল বাবু চান করা হবে কি নলিনী বলিল হ্যাঁ স্নান করব তুমি গোসলখানায় জল দাও এই সময় একজন বাঙালি ঝি আসিয়া নলিনীকে প্রণাম করিয়া বলিল ভালো ছিলেন তো হ্যাঁ ভালো ছিলাম তোমরা কেমন ছিলে হাসিয়া ঝি বলিল যে এমন রেখেছেন আজ মাস আমি এ বাড়িতে চাকরি করছি দিদিমণিকে রোজ জিজ্ঞাসা করি জামাইবাবু কবে আসবেন গো জামাইবাবু কবে আসবেন গো দিদিমণি বলেন এই ছুটি হলেই আসবেন তা এতদিনে মনে পড়ল সেও ভালো আপনি চান করে ফেলুন মা ঠাকুরুন জিজ্ঞাসা করলেন এখন কি জল টল খাবেন না ভাত চড়িয়ে দেওয়া হবে নলিনী মোগলসরাই স্টেশনে কেলনারের কল্যাণে প্রাতরা সমাধা করিয়া আসিয়াছিলেন বললেন এখন ভাত চড়াতে হবে না জলটল খাবো এখন ঝি বলিল আচ্ছা তবে স্নান করে ফেলুন পরে আপনাকে একটি নতুন জিনিস দেখাবো আমার বক্সিসের জন্য কি গহনা টহনে এনেছেন বের করে রাখুন বলিয়া ঝি নলিনীর প্রতি রমণীজন সুলাভ কটাক্ষপাত করিয়া মৃদু হাস্য করিল রামচরণ বলিল তুই বক্সিস লিবি হামি বুঝি বক্সিস লেব না নলিনী ইহার অর্থ কিছুই বুঝিতে পারিল না কেবল গম্ভীরভাবে ঘাটটি নাড়িতে লাগিল স্নানান্তে ফিরিয়া আসিয়া নলিনী দেখিল কতগুলি বালক বালিকা তাহার বন্দুকের বাক্স খুলিয়া বন্দুকটি বাহির করিয়াছে সকলে মিলিয়া তাহার ভিন্ন ভিন্ন অংশগুলি জোড়া দিবার চেষ্টা করিতেছে তাহাদের হাত হইতে বন্দুকটি লইয়া নলিনী সাবধানে স্থানান্তরে রাখিয়া দিল এমন সময় পূর্বকথিত ঝি আসিয়া প্রবেশ করিল তাহার কোলে একটি অল্পবয়স্ক শিশু তাহার মুখখানি সদ্য পরিষ্কৃত চক্ষুযুগল এই মাত্র কজ্জ্বলিত মাথার চুলগুলি সাবধানে আঁচড়াইয়া দেওয়া ঝি শিশুটিকে হাতে করিয়া তুলিয়া নাচাইয়া বলিল দেখো জামাইবাবু দেখো কেমন সোনার চাঁদ হয়েছে যেন রাজপুত তুটটি নাও একবার কোলে করো নলিনী কখনোই ছোট শিশু পছন্দ করিত না তথাপি ভদ্রতার খাতিরে বলিল বাহ বেশ ছেলেটি তো বলিয়া কোলে লইল ঝি বলিল বেশ ছেলেটি বলিলেই হয় না এখন কি দিয়ে মুখ দেখবে দেখো নলিনী পকেট হইতে দুইটি টাকা বাহির করিয়া শিশুর বদ্ধ মুষ্টির মধ্যে প্রবেশ করাইয়া দিল কলিকাতার ঝি তদ্দর্শনে গালে হাত দিয়া বলিল উমা উমা ও কি নৌকে বলবে কি গো রূপো দিয়ে সোনার চাঁদের মুখ দেখা সমবেত বালক বালিকাগণ খিলখিল করিয়া হাস্য করিয়া উঠিল অত্যন্ত অপ্রতিভ হইয়া আর কোনো কথা খুঁজিয়া না পাইয়া নলিনী বলিল সোনা তো আনিনি মনে মনে সিও পত্নীর উপরও রাগ হইল তাহার কি উচিত ছিল না পত্রে নলিনীকে লেখা যে অমুকের সন্তান হইয়াছে তাহার মুখ দেখিবার জন্য একটা গিনিয়া নিও ঝি বলিল সে কথা শোনে কে তাহলে আজকেই স্যাঁকড়া ডেকে সোনার গহনার ফরমাস দাও ছেলের বাপ হলেই হয় না নলিনীর বুদ্ধিশুদ্ধি ইতিপূর্বেই যথেষ্ট গোলমাল হইয়া গিয়াছিল শেষের এই কথা শুনিয়া সে একেবারে দিশে হারা হইয়া পড়িল ছেলের বাপ হইলেই হয় না ইহার অর্থ কি তবে নলিনী কি ছেলের বাপ নাকি শিশুকে ঝির করে ফিরাইয়া দিয়া সভয়ে নলিনী জিজ্ঞাসা করিল ছেলেটি কবে হল ঝি পুনর্বার গালে হাত দিয়া বলিল অবাক করলে যে তোমার ছেলে কবে হলো তুমি জানো না পাড়ার লোককে জিজ্ঞাসা যে দুইটি মধ্যে একটু ছিল তাহারা ঝির এই শুনিয়া হাসিয়া উঠিল ক্ষুদ্রতর বালক বালিকাগণ তাহাদের দেখা দেখি উচ্চতর হাস্য করিয়া মেঝেতে লুটোফুটি করিতে লাগিল সদ্য স্নাত নলিনীর ললাট তখন ঘর্মসিক হইয়া উঠিয়াছে সে মনের বিস্ময় মনে চাপিয়া রাখিবার প্রাণপণে চেষ্টা করিতেছে এ গুঢ় রহস্য ভেদ করিবার ক্ষমতা তাহার নাই এই সময়ে একটি বালিকা আসিয়া হাতে একটি গেলাস জামাইবাবু একটু শরবত খাও নলিনী গেলাসে মুখ দিয়া দেখিল জলটা লবণাক্ত গেলাস নামাইয়া রাখিল তখন হঠাৎ তাহার মনে হইল তাহার প্রতি এই পিতৃত্ব আরোপটাও জামাই ঠাট্টারই একটা অংশ হইবে এই মীমাংসায় উপনীত হইয়া নলিনীর মন একটু শান্ত হইল তাহার কুঞ্চিত ভুজুগল আবার সমতা প্রাপ্ত হইল সেই বৈঠকখানার একটা কোণে একটা কবাট খুলিবার শব্দ হইল কবাটের সম্মুখস্থিত পর্দা অপসৃত করিয়া রামসরণ ভৃত্ত বলিল বাবু আসুন জলখাবার দেওয়া হয়েছে নলিনী চাহিয়া দেখিল অন্ধরমহলের একটি কক্ষ দৃশ্যমান উঠিয়া সেই কক্ষে প্রবেশ করিল কক্ষের মধ্যস্থলে সুন্দর কার্পেটের আসন পাতা রহিয়াছে তাহার সম্মুখে রূপার রেকাবি বাটি গেলাসে ভরা নানাবিধ খাদ্য ও পানীয় নলিনী ধীরে ধীরে আসনখানির উপর উপবেশন করিয়া জলযোগে মন দিল এমন সময় কক্ষান্তর হইতে মলের ঝুমঝুম শব্দ যেন উত্থিত হইল একটি ক্ষুদ্র বালিকা দ্বারপথে মুখ দিয়া বলিল মেজদি আসছেন নলিনী বুঝিল কুঞ্জবালা আসিতেছেন নিজ দক্ষিণ হস্তের আস্তিন সে ভালো করিয়া গুটাইয়া লইল কুঞ্জবালা আসিয়া দেখুন তাহার হাতের কবজি এখন আর সুগোল নহে মাংসলো নহে পরন্তু তাহার সুপুষ্ট অস্থি ও শিরায় সমাকীর্ণ মলের শব্দ নিকট থেকে নিকট তর হইতে লাগিল কি ভাই এতদিনে মনে পড়ল বলিতে বলিতে যুবতী আসিয়া কক্ষ মধ্যস্থলে দণ্ডায়মান হইলেন কিন্তু তাহা এক মুহূর্তের জন্য মাত্র চারিচক্ষে মিলিত হইতেই সেই মহিলা এক হাত ঘোমটা টানিয়া দ্রুত কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইয়া গেলেন নলিনী দেখিল তিনি কুঞ্জবালা নহেন পার্সের কক্ষ হইতে দুই তিনটি রমণীর উত্তেজিত কণ্ঠস্বর নলিনীর কর্ণে আসিল কেলো পালিয়েলি যে উমা ও যে অন্য লোক অন্য লোক কেলো আমাদের শরৎ নয় না শরৎ হবে কেন কে তবে আমি জানি একই কাণ্ড জুয়াচোর নাকি রকম চোয়ারে চেহারা আশ্চর্য নয় ও মা একই কাণ্ড জামাই যে কে এলো একজন বালকের কণ্ঠস্বরে শোনা গেল একটা বন্দুক নিয়ে এসেছে হ্যাঁ ও মা কি সর্বনাশ হলো গো ওরে রাম স্বর্ণা রাম কোথা গেলি যা বাবুকে গিয়ে খবর দে যা শিগগির বাবুকে খবর দে রমণীগণের দ্রুত পদধ্বনি শ্রুত হইল তাহার পর নলিনী আর কিছু শুনিতে পাইল না এই সময়ের মধ্যে অদূরস্থিত একটি পুস্তকের আলমারির প্রতি নলিনী দৃষ্টি পড়িয়াছিল সারি সারি বাঁধানো ল রিপোর্ট প্রত্যেকখানির নিম্নে সোনার জলে নাম লেখা এম ঘোষ তখন সমস্ত ব্যাপার নলিনী দিনের আলোকের মতো স্পষ্ট বুঝিতে পারিল তাহার শ্বশুরের নাম মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইনি মহেন্দ্রনাথ ঘোষ তবে ভ্রমক্রমে সে অন্য লোকের শ্বশুর বাড়িতে চড়াও করিয়াছে নলিনী তখন মনে মনে হাস্য করিতে করিতে নিশ্চিন্ত মনে একে একে জলখাবারের পাত্রগুলি খালি করিয়া ফেলিল এদিকে রামশরণ ভৃত্ত উদ্ধশ্বাসে বাবুকে খবর দিতে ছুটিল কেদারবাবু উকিলের বাসায় ছুটির সময় প্রায়ই পাশা খেলার আড্ডা জমিয়া থাকে অদ্য এখানে বাবু মহেন্দ্রবাবু ছোট মহেন্দ্রবাবু মানে নলিনীর আসল শ্বশুর এবং অন্যান্য অনেকগুলি উকিল সমবেত হইয়াছেন পাশা খেলা চলিতেছিল এমন সময় ঝড়ের মতো আসিয়া রামসরণ সেখানে প্রবেশ করিল নিজ প্রভুকে দেখিয়া বলিল ভাবু বাবু জলদি বাড়ি আসুন তাহার মুখ চক্ষু দেখিয়া ভীত হইয়া মহেন্দ্র ঘোষ বলিলেন কেন রে কারু অসুখ বিসুখ বাড়ি মেয়ে একটু ডাকু এসেছে সকলেই উৎসুক হইয়া উঠিলেন মহেন্দ্র ঘোষ বলিলেন ডাকু দিনের বেলায় ডাকু রামশরণ বলিল ডাকু হবে কি জুয়াচর হবে কি পাগল আদমি হবে কিছু ঠিকানা নাই সে বলে কি আমি বাবুর দামাদ আছি ইহা শুনিয়া অন্য সকলে হাস্য করিলেন কিন্তু মহেন্দ্র ঘোষ উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করিলেন কখন এলো কি করছে এই তিন বাজে এসেছে একটু লাঠি এনেছে একঠো বন্দুক এনেছে অন্দরমে গিয়ে জল উল খেয়েছে মাইজি লক্ষ বড়া ডর হয়েছে বন্দুক এনেছে লাঠি এনেছে হো তো ভাগা পাজি তুই বাড়ি ছেড়ে এলি কার জিম্মাই বলিয়া ক্ষিপ্তের মতো মহেন্দ্রবাবু বাহির হইলেন গাড়ি প্রস্তুত ছিল লম্ফ দিয়া গাড়িতে উঠিয়া হাঁকিলেন জোরসে হাঁকাও কয়েকজন উকিল সঙ্গে সঙ্গে বাহিরে আসিয়াছিলেন কেহ বলিলেন বুধয় পাগল হবে কেহ বলিলেন না পাগল হলে বন্ধু কানবে কেন কোনো বদমায়েশ গুন্ডা হবে ছোট মহেন্দ্রবাবু নলিনীর শ্বশুর বলিয়া দিলেন পাগলই হোক গুন্ডাই হোক ধরে পুলিশে ওভার করে দিও গাড়ি নক্ষত্র বেগে ছুটিল বাড়িতে পৌঁছিলে গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া মহেন্দ্রবাবু বলিলেন কই কোথায় এমন সময় নলিনী কক্ষ হইতে বাহির হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল গৃহস্বামীকে অভিবাদন করিয়া বলিল আপনি মহেন্দ্রবাবু আপনার কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করবার আছে নলিনীর ভাবভঙ্গি ও কথাবার্তায় মহেন্দ্রবাবু একটু থতমত খাইয়া গেলেন বাড়ি পৌঁছিয়াই যেরূপ প্রহারের বন্দোবস্ত করিবেন ভাবিয়াছিলেন তাহাতে বাধা পড়িয়া গেল মহেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন কে আপনি আমার নাম নলিনীকান্ত মুখোপাধ্যায় আমি মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জামাতা মহেন্দ্রবাবু উকিলের বাড়ি গারোয়ানকে বলেছিলাম সে আমাকে এখানে এনে ফেলেছে আমি আমার ভুল এই অল্পক্ষণ মাত্র জানতে পেরেছি এতক্ষণ চলে যেতাম আপনাকে আনতে লোক গিয়েছে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে যাব এই জন্য অপেক্ষা করছি এই কথা শুনিয়া মহেন্দ্র ঘোষের রাগ জল হইয়া গেল তিনি নলিনীর হাত দুখানি নিজ হস্তে ধারণ করিয়া হোহো শব্দে অনেকক্ষণ হাস্য করিলেন শেষে বলিলেন মহিনের জামাই তুমি বেশ বেশ দেখো এখানে দুজন মহেন্দ্রবাবু উকিল থাকাতে মক্কেল নিয়ে মাঝে মাঝে গোলমাল হয় বটে হয়তো মফস্বল থেকে কোনো উকিল আমার কাছে এক মকর্দমা পাঠিয়ে দিলে মক্কেল কাগজপত্র নিয়ে গিয়ে উপস্থিত হলো তোমার শ্বশুরবাড়িতে কিন্তু জামাই নিয়ে গোলমাল এই প্রথম বলিয়া মহেন্দ্র ঘোষ অপরিমিত হাস্য করিতে লাগিলেন তাহার পর নলিনীকে লইয়া বৈঠকখানায় বসাইলেন কিঞ্চিত গল্প গুজবের পর নলিনীর জন্য একটা ভাড়াটিয়া গাড়ি আসিয়া উপস্থিত হইল নলিনী তখন বিদায় গ্রহণ করিয়া নিজ শ্বশুরালয় অভিমুখে যাত্রা করিল এদিকে কেদারবাবু উকিলের বাড়িতে সে অপরাহ্নে পাশা খেলা আর ভালো জমিল না মহেন্দ্র ঘোষ প্রস্থান করিলে সে সভায় অনেকে অনেক আশ্চর্য জুয়াচুরির গল্প করিলেন অনেক পাগলের গল্পও হইল ক্রমে সভাভঙ্গ হইল উকিলগণ একে একে নিজ আলয়ে ফিরিয়া গেলেন মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় মহল্লায় তিনি বাড়ি ফিরিয়া চা ও তাওয়াদার তামাক হুকুম করিলেন আপিস কক্ষে ইজি চেহারে বসিয়া চা পান করিতে লাগিলেন ভৃত্ত একটি বৃহদাকার ছিলিম আলবোলায় চড়াইয়া গুলের আগুনে মৃদু মৃদু পাখার বাতাস করিতে লাগিল চা পান শেষ হইলে মহেন্দ্রবাবু আলবোলার নলটি মুখে করিয়া আরামে চক্ষু মুদ্রিত করিলেন কি অতক্ষণ এই রূপে কাটিলে পর একটি ভাড়াটিয়া গাড়ি কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করিল উকিলের বাড়ি কত লোক আসে যায় মহেন্দ্রবাবু কিছুই ব্যস্ত হইলেন না কিন্তু চক্ষু উন্মিলন করিয়া রহিলেন বাহির হইতে শব্দ শুনিলেন একটি অপরিচিত কণ্ঠস্বর বলিতেছে এই মহেন্দ্রবাবুর বাড়ি হ্যাঁ বাবু খবর দাও বলো বাবুর জামাই এসেছেন এই জামাই শুনিয়াই মহেন্দ্রবাবু কেদারা ছাড়িয়া উঠিয়া পড়িলেন জানালার পর্দা তুলিয়া দেখিলেন বৃহৎ জ্যোষ্ঠী হস্তে সন্ডামার্কা আকারের একজন লোক আছে গারোয়ান গাড়ির ভিতর হইতে একটা বন্দুকের বাক্স বাহির করিতেছে দেখিয়াই মহেন্দ্রবাবু হাঁকিলেন কই রে বলিতে বলিতে বাহিরে বারান্দায় আসিয়া দাঁড়াইলেন তাহার মূর্তি দেখিয়া বেচারা নলিনী একটু থতমত খাইয়া গেল মহেন্দ্রবাবু দাঁত মুখ খিচাইয়া সপ্তমে বলিলেন বেটা ভাগো ভাগোই হাসে আভি ভাগো ঘুরে ফিরে শেষে আমার বাড়িতে এসেছ শ্বশুর পাতা বাড়া লোক না বেটা বদমায়েশ গুন্ডা ইতিমধ্যে অনেকগুলি ভৃত্ত দারোয়ান আসিয়া পড়িয়াছিল মহেন্দ্রবাবু হুকুম দিলেন মার গর্দন নিকাল নিকাল দেও ভৃত্যগণ নলিনীকে আক্রমণ করিবার উপক্রম করিল তাহা দেখিয়া নলিনী তাহার বৃহৎ চোষ্ঠী মস্তকপরি পড়ি ঘূর্ণিত করিয়া বলিল খবরদার হাম চলা যাতা হেলেকেন যা হামক ছুয়ে গা চুর চুর কর ডালেঙ্গে নলিনীর মূর্তি ও লাঠি দেখিয়া বৃত্তগণ কিং কর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিল নলিনী মহেন্দ্রবাবুকে লক্ষ্য করিয়া বলিল আপনি ভুল করছেন আমি আপনার জামাই নলিনী এ কথা শুনিয়া মহেন্দ্রবাবু অগ্নিশর্মা হইয়া বলিলেন বেটা জুয়াচোর তুমি শ্বশুর চেন আর আমি জামাই চিনি আমার জামাইয়ের এরকম গুন্ডার মতন চেহারা ভাগই হাসে নেই হাসে নয়তো আবি পুলিশ মে ভেজে আর দিরুক্তি করিল না গাড়ির ভিতর প্রবেশ করিয়া গাড়োয়ানকে বলিল চলো স্টেশন গোলমাল থামিলে তাওয়াদার তামাকটা শেষ করিয়া মহেন্দ্রবাবু বাড়ির মধ্যে গেলেন তাহার গৃহিণী তাহাকে দেখিবা মাত্র বলিলেন মদ খেয়েছ নাকি জামাইকে তাড়ালে মহেন্দ্রবাবু গম্ভীর স্বরে বলিলেন জামাই কাকে বলো সে একটা জুয়াচোর জু আচর সে জানলে তখন মহেন্দ্রবাবুর পাশা খেলিবার কালে কেদারবাবুর বাসায় যাহা যাহা শুনিয়াছিলেন সবই বলিলেন শুনিয়া গৃহিণী বলিলেন ব্যস্ত কিন্তু তাতেই কি প্রমাণ হয়ে গেল যে সে জুয়াচোর দুজনেরই এক নাম বাড়ি ভুল করে সেখানে গিয়ে ওঠাই কি আশ্চর্য নয় স্ত্রীর মুখে এ যুক্তি শুনিয়া মহেন্দ্রবাবু একটু দমিয়া গেলেন লাঠি ও বন্দুক দেখিয়ায় হঠাৎ তিনি বুদ্ধিহারা হইয়া পড়িয়াছিলেন এ সকল কথার ভালোরূপ বিচার করিয়া দেখিবার অবসর পান নাই একটু ভাবিয়া মহেন্দ্রবাবু বলিলেন সে যদি হতো তাহলে খবর দিয়ে আসত আমরা স্টেশনে তাকে আনতে যেতাম কথা নেই বার্তা নেই হঠাৎ কখনো জামাই প্রথমবার শ্বশুরবাড়ি এসে উপস্থিত হয় সে জুয়াচোর জুয়াচোর কেন আসবার কথা থাকবে না আসবার কথা তো রয়েছে পুজোর আগেই আসবে আমরা তো জানি তবে ঠিক কবে আসবে তা খবর ছিল না বটে পিতার এই বিপদ দেখিয়া কুঞ্জবালা বলিলেন হ গো সে নলিনী নয় আমি তাকে দেখেছি মহেন্দ্রবাবু বলিলেন তুই দেখেছিস নাকি বলতো বলতো কোথা থেকে দেখলি যখন ওই গোলমালটা হলো আমি দোতলায় উঠে জানলা দিয়ে দেখলাম নলিনী আমাদের ননির পুতুল এ তো দেখলাম একটা কাঠখোট্টা জোয়ান মহেন্দ্রবাবু অত্যন্ত আশ্বস্ত হইয়া বলিলেন ঠিক বলেছিস আমি তো সে কথা তার মুখের উপরেই বলে দিয়েছি আমি আমার জামাই চিনি তার কি অমন মির্জাপুরী গুন্ডার মতো চেহারা তার দিব্যি নধর বাবুবাবু চেহারাটি বিয়ের সময় একদিন মাত্র দেখেছি বটে তা বলে এমনি কি ভুল হয় এই রূপ কথাবার্তা হইতেছে এমন সময় একজন ভৃত্ত আসিয়া বলিল বাবু টেলি কেরা টেলিগ্রাম পড়িয়া মহেন্দ্রবাবুর মুখ শুকাইয়া গেল ইহা সেই নলিনীর প্রেরিত গত কল্লকার আনা মূল্যের টেলিগ্রাম গৃহিণী বলিলেন খবর কি নিতান্ত অপরাধীর মতো মাথা চুলকাইতে চুলকাইতে মহেন্দ্রবাবু বলিলেন এই তো টেলিগ্রাম এসেছে সে তবে দেখছি জামাই বটে গৃহিণী বলিলেন তবে এখন ফিরাবার কি উপায় হয় যাই নিজে গিয়ে দেখি যাবার সময় গারোয়ানকে বলেছিল স্টেশনে চলো এখন তো কলকাতা যাবার কোনো গাড়ি নেই বোধহয় স্টেশনে গিয়ে বসে আছে যাই গিয়ে বাপু বাছা বলে ফিরিয়ে আনি বাড়ির লোকে মনে করিয়াছিল নলিনী এই ব্যাপার লইয়া সালিসালাজকে ঠাট্টা করিয়া গায়ের ঝাল মিটাইবে কিন্তু নলিনী ফিরিয়া আসিয়া একদিনের জন্য সে কথা উত্থাপন করে নয় যে ভুল হইয়া গিয়াছে তাহার জন্য তাহার শ্বশুরবাড়ি সকলেই লজ্জিত অনুতপ্ত তাহাই নলিনীর পক্ষে যথেষ্ট হইয়াছিল একদিন কেবল অন্য প্রসঙ্গে মহেন্দ্র ঘোষ উকিলের কথা উঠিলে সে বলিয়াছিল যা হোক পরের শ্বশুরবাড়িতে উঠে যে আদর যত্ন পেয়েছিলাম অনেকে সেরকম নিজের শ্বশুরবাড়িতে পায় না শেষ হলো আজকের গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার